আচ্ছা, তিন সময়ে সলাত নিষিদ্ধ, সূর্য ওঠার সময়, মধ্য আসমানে এবং অস্ত যাওয়ার সময়। কারণ হিসাবে বলা হয়েছে ওই সময় সলাত পড়লে সূর্যের এবাদত করা হয়। এটা কি সত্য? সূর্যের এবাদত করা হয় কথা নয়, কিন্তু যারা সূর্যের এবাদত করে কাফেররা তাদের সদৃশ্যতা অবলম্বন করা হয়, তাদের অনুকরণ করা হয়। সূর্য ওঠার সময় আর সূর্য ডুবা সম্পর্কে সহিহ মুসলিম যে হাদিস রয়েছে তাতে রয়েছে ওয়াহিনায়জিন ইয়াসজুদুল্লাহাল কুফফার, এই সময়গুলিতে সূর্য অস্তমিত হওয়ার সময়, সূর্য উদয় হওয়ার সময় কাফেরেরা সূর্যকে সেজদা করে, সূর্য পূজারীরা। আর সূর্য যখন ডুবে আর সূর্য উঠে তখন ইয়াতলো বাইনা কারনাই শয়তান, শয়তানের দুই শিঙের ওপর সূর্য ডুবে বা সূর্য উঠে, ওই সময় শয়তান এই সূর্য যেই জায়গায় ডুবছে যেখানে উঠছে ওই সামনে গিয়ে দাঁড়িয়ে যায়, হ্যাঁ যে আমার পূজা হোক। এই কথাগুলি সহিহ হাদিস রয়েছে। দুপুরবেলা সম্পর্কে যখন মাথার উপর সূর্য থাকে সেই সময় যে নিষেধ রয়েছে, নিষিদ্ধ অক্ত, যে তৃতীয় নিষিদ্ধ অক্ত যতক্ষণ পর্যন্ত জাওয়াল না হবে, এর কারণ সম্পর্কে যে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে তাতে রয়েছে যে ওই সময়ে তোসাজ্জারো জাহান্নাম, জাহান্নামকে আরও বেশি উত্তপ্ত করা হয়। দুপুরবেলা মাথার উপর যখন সূর্য থাকে ওই সময় জাহান্নাম বেশি উত্তপ্ত করা হয়, এই জন্য সেই সময় সলাৎ পড়া নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তারপরে মনে রাখবেন যে আমরা কোনো কিছুর তত্ত্ব জানি আর না জানি, হিকমা রহস্য জানি আর না জানি, আমাদের তাব্বুদ করতে হবে। আল্লাহর আদেশ নিষেধ শিরনত করে মেনে নেওয়া, এটি হচ্ছে ইবাদত বান্দা, এর নাম হচ্ছে ইবাদত।